আছি। আর এখন আমরা আলোচনা বিষয় করবো যে পরবর্তী সুশাসন পরিস্থিতি। তো পরবর্তী সুশাসন পরিস্থিতি হচ্ছে বহুল আলোচিত একটি বিষয়। এই আলোচনায় হচ্ছে পরবর্তীতে কী সুশাসন কী, এগুলো আমরা আজকে জানবো। তো আমরা কোন দিক গেলে কোন দিক কী করবো, কীভাবে আলোচনা করবো, সেটা হচ্ছে পরবর্তী সুশাসন, এটা বিস্তারিত আলোচনা করব। আর পরিণতি হচ্ছে রাষ্ট্র বা নবরাষ্ট্র নিয়ে আলোচনা করে, পরিণতি সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে, পরিণতি আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা দেখতে পাই, আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিণতি। আর এই পরিণতির জ্ঞান ছাড়া আমাদের কোনো কিছু করতে পারবো না। রাষ্ট্র সম্পর্কিত যেসব কার্যগুলি আছে সেটা পরিণতিতে বহুলভাবে আলোচিত। তা পরিণতির সুশাসন রয়েছে। তা সুশাসন পরিচিতি এটা হচ্ছে পরিণতির আলোচ্যের বিষয়। তাই সুশাসনে রয়েছে আমরা যদি কোনো রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনার কাজ করে থাকি, রাষ্ট্র পরিচালকরা শাসন কার্য পরিচালনা করে থাকছেন এবং আমরা যদি সেই বিষয়ে জ্ঞান অর্জন না করি, তাহলে পরিণতির বিষয়ে আমরা জানতে পারবো না। পরিণতি আজকে এটাই আলোচিত বিষয় যে পরিণতি। এখন পরিণতি হচ্ছে মানুষের সকল রাষ্ট্র ব্যবস্থা জানা, আমরা কী করবো, আমাদের বক্তব্য কী, দায়িত্ব কী, এসব বিষয়ে জানা, আমরা কোন দিক যাবো, কোন দিক কী করবো না করবো, পরিণতির জ্ঞান ছাড়া আমাদের এসব আলোচনা একদম ব্যয়। তো পরিণতির জ্ঞান, পরিণতির জ্ঞানের বড় হচ্ছে সুশাসন। সুশাসনে রয়েছে শাসকগণ শাসন কার্য পরিচালনা করে। শাসন কার্য পরিচালনা করতে গিয়ে আমরা যদি অন্যায় আমরা যদি কোনো বিরোধীমূলক বা অন্যায়মূলক কাজ করে থাকি, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের সাথে কী হচ্ছে, আমরা কী করছি বা কীভাবে পরিচালনা করবো সেটা বুঝতে পারি না। আমরা আমাদের দায়িত্ব কী কী করা উচিত এই বিষয়ে আমরা জানতে পারি না। তো তুমি যে প্রতিষ্ঠানে যাও বা যে প্রতিষ্ঠানে তুমি কাজ করো না কেন, সেখানে তোমার জানতে হবে তোমার দায়িত্ব কী, তোমার কর্তব্য কী এবং তোমাকে কী করতে হবে। আর পরিণতি জ্ঞান ছাড়া সেটা সম্ভব নয়। আর পরিণতি সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আছে, আমরা পড়লে বুঝতে পারবো যে রাষ্ট্রের সার্বিক দিক আলোচনা করা আছে। তো রাষ্ট্রের সার্বিক দিকগুলো আমরা জানবো। রাষ্ট্র পরিচালনা যেমন রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদের কী কর্তব্য দায়িত্ব এসব আমাদের জানতে হবে। তো এখন রাষ্ট্র পরিণতির হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করলে জানতে পারবো যে নবরাষ্ট্র বা নাগরিক তখন বিস্তারিত আলোচনা করলো যে নবরাষ্ট্র। নবরাষ্ট্র হচ্ছে সার্বিক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা হচ্ছে নবরাষ্ট্র। নবরাষ্ট্রের নাগরিকের যে কাজগুলো দরকার, কর্তব্যগুলো কী এসব জানা গেছে এখানটায়। আর হচ্ছে তারপর এখানে আছে যে সুশাসন। সুশাসন মানে হচ্ছে ভালো শাসন। তো সুশাসন হচ্ছে সুশাসনের দুটা দিক আছে, সেটা হচ্ছে সুশাসন শাসন আর সুশাসন। শাসন হচ্ছে শাসকরা নিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে যেটা শাসন পরিচালনা করেন সেটা হচ্ছে শাসন। এবং শাসন নিয়ে শাসন কার্যে আমরা দেখতে যে মানুষের ভালো মন্দ এসব চলাফেরার অধিকার এবং কথা বলার অধিকার থাকবে সেটাই হচ্ছে শাসন। আর সুশাসন বলতে হচ্ছে ভালো শাসন। ভালো শাসন মানে ব্যক্তি সবাই সংঘবদ্ধভাবে বসবাস করে আর প্রত্যেকটা সাধারণ মানুষ সমাজে বসবাস করে,
তো সমাজে বসবাস করতে গিয়ে মানুষের যদি কথা বলার অধিকার না থাকে বা চলাফেরার অধিকার না থাকে, কথা বলার অধিকার না থাকলে তো কিছু বলতেই পারবো না আমরা। তো এখন সেখানটায় হচ্ছে আমার ভালো কিছু করার অধিকার থাকতে হবে, ভালো কিছু করতে দিতে হবে, সেটা হচ্ছে সুশাসন। আর সুশাসনের সুশাসন বলতে ইংরেজিতে গুড গভর্নেন্স হচ্ছে সুশাসন। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের কথা তোমরা সবাই শুনছ। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় দস্যু, যে সমাজে বাস করে না সে হয় দেবতা দেবতারাও সমাজে বাস করে না আর পশুরাও সমাজে বাস করে না, কারণ এদের কোনো রাজনৈতিক বা সামাজিক এরা জীব না, কারণ রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের বসবাস করতেও হয় না। তো অ্যারিস্টটল এটাই বলেছেন যে সামাজিক ও রাজনৈতিক জীব যে সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু। তো প্রাচীনকালের কথা যদি আমরা বলতে চাই, প্রাচীনকালের মানুষ সমাজে বসবাস করতো না, এককালে তারা বর্তমানে ধীরে ধীরে সভ্যতার অগ্রগতির ফলে তারা দেখতেছে যে মানুষ সমাজে বসবাস করতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তো এখন সেই সভ্যতার অগ্রগতিতে তারা অনেকটা অগ্রসর হয়ে গেছে, তাই মানুষ সমাজে একত্রিত হয়ে বসবাস করতে শিখলো। আর সমাজে একত্রিত হয়ে বসবাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, আর এই দ্বন্দ্ব সৃষ্টির ফলে সমাজে শাসন চক্র চলে আসছে, শাসন থেকে সুশাসন এইসব চলছে। তো আজকে এই পর্যন্তই। আর বলতেছি যে বিশেষভাবে বলতেছি যে করোনা, এই করোনার পরিস্থিতিতে সবাইকে মোকাবেলা করতে হবে, সক্রিয় ভূমিকা রাখতে হবে, আর প্রয়োজনে বাইরে কেউ বাইরে যাবে না, এটাই আমার কথা। আর সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, আর এর থেকে আমরা যাতে মুক্তি পাই সেই বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ধন্যবাদ।